হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের যেই অ্যাপসটির সাথে পরিচয় করে দিব সেই অ্যাপসটির মাধ্যমে আপনারা বিশ্বের প্রায় দুইশোটি টিভি চ্যানেল দেখতে পারবেন পুরো বিশ্বের যে কোনো দেশের প্রায় দুইশোটি টিভি চ্যানেল দেখতে পারবেন হিন্দি বাংলা ইংলিশ যেই কোনো টিভি চ্যানেল আপনারা দেখতে পারবেন লাইভ তো এর জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে তো গুগল প্লে স্টোরে সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরটা ওপেন করবেন তো ওপেন করার পর এখানে সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে টাইপ করবেন নেক্স জিটিভি নেক্সট জি টিভি এইচডি আর মোবাইল টিভি লাইভ টিভি তো এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টলে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপর এটা ডাউনলোডিং হবে এবং ইনস্টল হবে তো ইনস্টল হওয়ার পর এখানে ওপেন চিহ্ন আসবে তো এখানে ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পর নেক্সট জি টিভিটা চলে আসবে তো এখান থেকে আপনারা সরাসরি স্লাইড করবেন এবং গটি ক্লিক করবেন আপনার ইচ্ছা করলে এখানে ফেসবুক দিয়ে অথবা গুগল প্লাস অথবা টুইটার দিয়ে কানেক্ট হতে পারেন অথবা এখানে ডাইরেক্ট নেই ইমেল অ্যাড্রেস বার্থডে দিয়ে এখানে সাইন আপ করতে পারেন অথবা যদি আপনারা সাইন আপে ঝামেলা না চান তবে স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পর এখানে ফিল্টার দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে এটা প্রিমিয়াম এবং এখানে দেখাচ্ছে এটা সিলেট টাইম অ্যান্ড in হ্যান্ড অ্যান্ড gate আচ্ছা এখানে এটা দিয়ে আপনার ভিডিও রিকমেন্ড করছে আচ্ছা দেখি আমরা তো এখানে হোমে দেখতে পাচ্ছেন সকল ভিডিও রয়েছে তো এখানে আপনি যদি লাইভ টিভি দেখতে চান তবে কি করবেন তো লাইভ টিভি দেখতে চাইলে তো এখানে লাইভ টিভিতে ক্লিক করবেন তো লাইভ টিভিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আর আপনি কোন রিজনে দেখতে যাচ্ছেন কোন কোন দেশ থেকে দেখতে যাচ্ছেন স্পোর্ট মিউজিক মুভিস কোন চ্যানেল দেখতে চাচ্ছেন নিউজ না এন্টারটেনমেন্ট অথবা অল চ্যানেল এখান থেকে দেখতে পারেন আপনার যত চ্যানেল রয়েছে তো এটা হলো টিভি গাইড আচ্ছা দেখি তারপরে এখান থেকে আপনার ইচ্ছা করলে ফ্রি টিভি গুলো ব্রাউজ করতে পারেন এবং এখানে ব্রাউজ চ্যানেল আপনি নাম অনুযায়ী আপনার চ্যানেলগুলো আসবে এবং এখান থেকে আপনি হিন্দি ইংলিশ পাঞ্জাবি এখানে বাংলাও রয়েছে এখানে বাংলাও কিছু চ্যানেল রয়েছে এগুলো ইচ্ছা করলে আপনারা সরাসরি লাইভ দেখতে পারেন তো ভিউয়ার্স এই অ্যাপসটির মাধ্যমে আপনারা প্রায় দুইশো প্লাস টিভি চ্যানেল অথবা মুভিস টিভি শোস অথবা ভিডিও দেখতে পারেন এবং এটা ফিল্টার করারও সিস্টেম রয়েছে তো বিবাস এখান থেকে ইচ্ছা করলে নন স্টপ নিউজও দেখতে পারেন আপনারা এবং মাই প্লে লিস্টে আপনি যদি সাইন আপ করে থাকেন তবে আপনি আপনার প্লে লিস্টে যে কোনো ভিডিও অথবা যে কোনো চ্যানেল রাখতে রেখে যেতে পারেন তো এখান থেকে আপনি আপনার সাবস্ক্রিপশনগুলো দেখতে পারেন তো ভিউয়ার্স এখান থেকে আপনি প্রায় দুইশো প্লাস টিভি চ্যানেল দেখতে পারবেন লাইভ তো আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নেক্সট ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ